আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। হোপফুলি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা দিন, আরও একটা সুন্দর দিন ছিল আজকে, কজ আজকে আমার স্কুল ছিল না, প্যারা ছিল না কোনো, মোটামুটি ভাবে পড়াশোনা করতে পেরেছি। আজকে টার্গেট ছিল সারাদিনে এগুলো আমার 5 তারিখের। সো ফ্যাক্ট হচ্ছে যে আমি সারাদিনে ওইভাবে করে আসলে সব টার্গেট একটার পর একটা, যেমন আগে ব্লগ বানাতাম, এখন আর ওরকম সময় নেই যেহেতু। সো রাত্রেবেলা একটু আপডেট দেওয়ার ট্রাই করি। আমার আজকে টার্গেট ছিল লিটারেচার, শেষ করার কথা ছিল, আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। দেন সাবজেক্ট ভাগ এগ্রিমেন্টের কথা ছিল। সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট যদি আমি বলি, তাহলে আমি আমার যে খাতায় আমি বিভিন্ন সময় বিভিন্ন রুলসগুলো নিজের মতো করে লিখে রেখেছিলাম, ওই খাতা থেকে করেছি। আর হচ্ছে এই যে ক্র্যাক এমসিকিউ যে বইটা আছে, এখান থেকে আমি একটু প্রিভিয়াসগুলো প্র্যাকটিস করেছি। দেন যেটা, সেটা হচ্ছে বিপরীত শব্দ আর হচ্ছে এক কথায় প্রকাশ, এগুলো পুরোপুরি ভাবে প্রিভিয়াস ইয়ার বেস পড়েছি আমি এই যে ক্র্যাক এমসিকিউ বইটা থেকে। দেন যেটা আছে সেটা হচ্ছে ভেন এবং সেট। ভেন এবং সেট আমি হচ্ছে আমার খাতায় নিজের মতো করে বেশ কিছু অঙ্ক করা ছিল, এগুলো প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে অঙ্ক নিয়ে করা ছিল। সো জাস্ট এগুলো দেখেছি এবং খাতায় একটু নিজে করার ট্রাই করেছি, নাথিং এলস। আর বেশি মানে একদম পুরো যে অধ্যায় করেছি এরকম কোনো কিছু না। দেন যেটা, সেটা হচ্ছে কোশ্চেন ভিউ। কোশ্চেন ভিউ থেকে 5টা মডেল কোশ্চেন পড়ার কথা ছিল আজকে, পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। সো এই ছিল আজকে সারাদিনের আমার টার্গেট, ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কালকের জন্য প্রিপারেশন, কালকে টার্গেটগুলো অলরেডি আমি অবশ্য লিখে ফেলেছি, সো কালকে দেখা যাক। আর সবাই আশা করি খুব কোপ দিয়ে পড়াশোনা করছেন, আর করা উচিতও এই কয়েকদিন। সো আর কথা না বাড়াই, সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আবার কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে।